हेलो बंधुरा सलाम आलैकुम आशा करी भालो आछेन। एई भिडियोते आमी आपनादेरके देखाबो किभाबे आमरा आपनादेर उइंडोज 10 अपारेटिंग सिस्टेमे स्क्रीन कपि नामे एकटी एप्लीकेशन डाउनलोड इन्स्टल एबं व्यवहार करते पारि। सुतरां स्क्रीन कपि एकटी फ्री एबं ओपेन सोर्स स्क्रीन मिररिंग एप्लीकेशन जा एंड्रॉइड डिवाइस উইন্ডোজ ম্যাকOS বা লিনাক্স অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণের অনুমতি দেয়। সো বন্ধুরা এবার চলেন শুরু করা যাক। বন্ধুরা এখন একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ বারে SCRCPY লিখে সার্চ করব। বন্ধুরা SCRCPY লিখে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা উইন্ডো শো করবে। এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন github.com। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে এই লিংকটা, আমরা এই লিংকের মধ্যে ক্লিক করব। বন্ধুরা লিংকটিতে ক্লিক করার পর আমরা আরেকটা উইন্ডো দেখতে পাচ্ছি, এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমরা এখন স্ক্রল করছি একটু। স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন redmi.md, এখানে আপনারা দেখতে পাচ্ছেন SCRCPY। বন্ধুরা আপনাদের বলে রাখি এখানে SCRCPY হচ্ছে স্ক্রিন কপির শর্ট ফর্ম। বন্ধুরা এখানে আপনারা বিস্তারিত পড়ে নেবেন, এখানে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন বিস্তারিত এখানে আছে। আমরা আরেকটু স্ক্রল করি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গেট দা অ্যাপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, এরপরে দেখতে পাচ্ছেন ম্যাকOS। বন্ধুরা যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেহেতু আমরা এখান থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এখান থেকে এই যে এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে জিপ ফাইল SCRCPY-win64, আমরা এই 64 বিটের এই জিপ ফাইলটি আমরা ডাউনলোড করব, যার জন্য আমরা এই লিংকটিতে আমরা ক্লিক করছি। বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই জিপ ফাইলটি ডাউনলোড হচ্ছে। বন্ধুরা জিপ ফাইলটি ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে। বন্ধুরা জিপ ফাইলটির ডাউনলোড সম্পন্ন হলো, এখন আমরা জিপ ফাইলটির শো ইন ফোল্ডারে ক্লিক করব। বন্ধুরা জিপ ফাইলটি আমাদের ডাউনলোডে অর্থাৎ সি ড্রাইভের ডাউনলোড ফোল্ডারে সেভ হলো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাইভে যে কোনো ফোল্ডারে এটা সেভ করতে পারেন। আমরা বেসিক্যালি সি ড্রাইভে যে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার এগুলা ইনস্টল করে থাকি। সো আমরা এখন সি ড্রাইভে একটা ফোল্ডার ওপেন করব, যার জন্য খালি জায়গায় রাইট বাটন ক্লিক করব। এরপরে একটা পপ আপ শো হবে আপনাদের সামনে, এখান থেকে নিউ, নিউ থেকে এই যে ফোল্ডার দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে ফোল্ডার নেম দিব SCRCPY। বন্ধুরা আমরা জিপ ফাইলটি এই ফোল্ডারে নিয়ে আসব। বন্ধুরা এই জন্য আমরা আমাদের জিপ ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে ওইখান থেকে আমরা কাট করে নিয়ে আসব। জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কাট করে আমাদের নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে আসব। জিপ ফাইলটি সিলেক্ট করে এরপর রাইট বাটন ক্লিক করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাট, এরপরে এই অপশনটিতে আমরা ক্লিক করব। এরপরে আমরা যাব আমাদের সি ড্রাইভের কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন SCRCPY, এই ফোল্ডারটি আমরা এখন ওপেন করব যেটা আমরা কিছুক্ষণ আগে ওপেন করছিলাম। বন্ধুরা এখন এখানে আমরা এটা পেস্ট করে দিব, এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে এই যে পেস্ট এই অপশনটিতে ক্লিক করব। ব্যাস আমাদের এই জিপ ফাইলটি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে পেস্ট করা হলো। বন্ধুরা এখন আমরা আমাদের এই জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করব। বন্ধুরা যার জন্য আমরা এই জিপ ফাইলটির উপর রাইট ক্লিক করব, দেন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট হিয়ার এই অপশনটিতে আমরা ক্লিক করব। বন্ধুরা আমাদের এই জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে গেল এখানে। বন্ধুরা আপনাদের যদি এই জিপ ফাইলটি প্রয়োজন না হয় তাহলে ডিলিট করে দিতে পারেন, যেহেতু এখানে আমার সকল ফাইলগুলা এক্সট্র্যাক্ট করা হয়েছে সেহেতু এটি আমার দরকার নেই। সো আমরা এটা ডিলিট করে দিব। এর জন্য আমরা চাইলে কিবোর্ডের ডেল কি প্রেস করতে পারি অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। এখন আমরা এটা ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন SCRCPY.exe, এই ফাইলটি যে ফোল্ডারে রয়েছে ওই ফোল্ডারটির পাথটি আমরা কপি করে নিব। বন্ধুরা এই পার্টটি আমরা কমন মোডে এটি ইউজ করব। বন্ধুরা তার আগে আমাদেরকে অবশ্যই আমাদের ডিভাইসটি অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্টেড করতে হবে, আদারওয়াইজ আমরা এই অ্যাক্সেসটা করতে পারবো না। তো বন্ধুরা এখন আমরা আমাদের ডিভাইসটি কানেক্ট করে নিচ্ছি আমাদের পিসি বা ল্যাপটপের সাথে।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের অ্যান্ড্রয়েড সাইটটি কানেক্টেড ইউএসবি কেবল দ্বারা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন scrcpy.exe। এই ফাইলটি যে ফোল্ডার মধ্যে রয়েছে এই ফোল্ডারটির পাঠটা আমরা কপি করে নিব। বন্ধুরা কপি করার পর আমরা সরাসরি উইন্ডোজের চার্জ বারে সিএমডি লিখে চার্জ করছি। বন্ধুরা সিএমডি লিখে চার্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন কমান্ড প্রম্পট অ্যাপ্লিকেশনটি। আপনারা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপরে আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কমান্ড প্রম্পটি ওপেন করবেন। বন্ধুরা কমান্ড প্রম্পটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমান্ড প্রম্পটের উইন্ডোটি। এখানে আপনারা লিখবেন যেটা আমরা পূর্বে একটি পাথ কপি করছিলাম, এক্স্যাক্টলি ওই পাথটি আপনারা এখানে লিখবেন। কমান্ড প্রম্পটে আপনারা লিখবেন যে পাথটি আপনারা দেখেছেন আমরা কপি করেছিলাম, সেই পাথটি আমরা এখানে লিখব। তার আগে এখানে আমরা লিখব cd স্পেস colon ব্যাক স্পেস, এরপরে আমরা লিখব scrcpy। বন্ধুরা আমরা এখানে scrcpy লিখে এন্টার দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে colon / scrcpy, এরপরে আপনারা এখানে কমান্ডের মধ্যে আবারও লিখবেন scrcpy। বন্ধুরা লিখার পর আপনারা এখানে এন্টার দিবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েডের স্ক্রিন কপিটি। বন্ধুরা এই ধরনের স্ক্রিন কপিটা আপনাদের পিসিতে শো করার জন্য আপনাদের অবশ্যই এই সেটিংসগুলো করা থাকতে হবে। অর্থাৎ আপনারা সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনারা যাবেন অ্যাবাউট ডিভাইস, এখান থেকে আপনারা বিল্ড নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমাকে নোটিফাই করছে নো নিড ডেভেলপার মোড, ডেভেলপার মোড হ্যাজ অলরেডি হ্যাজ বিন এনাবলড। যেহেতু আমি এটা পূর্বে এনাবল করছি সুতরাং আমার এই নোটিফিকেশনটি আমাকে দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে কয়েকবার ক্লিক করতে হবে। বিভিন্ন ধরনের ফোনের মধ্যে বিভিন্ন রকম থাকতে পারে, যেমন আমার এখানে স্যামসাং গ্যালাক্সি Z2 তে আমাকে 3 বার ক্লিক করতে হয়েছে, আপনাদের হয়তো একাধিকবার করতে হতে পারে। এখান থেকে আপনারা বিল্ড নাম্বারে ক্লিক করার পর এরপরে আপনারা ব্যাকে যাবেন একটু রিফ্রেশ দিয়ে। রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশন, ডেভেলপার অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে ইউএসবি ডিবাগিং এটা অন করে দিবেন। এখন আমার অন আছে, পূর্বে আমার এটা অফ ছিল, এটা আমি অন করে নিছি। যদি আপনারা এটা অন করে না থাকেন তাহলে আপনাদের এই যে স্ক্রিন কপিটা আপনাদের পিসিতে শো করবে না। বন্ধুরা এখানে আপনারা এভাবে করে আপনাদের অ্যান্ড্রয়েড সাইটটির স্ক্রিনটা আপনারা চাইলে আপনাদের পিসিতে শো করতে পারেন। অর্থাৎ পিসিতে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজটি করতে পারেন। এইভাবে করে যারা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন অর্থাৎ অ্যান্ড্রয়েড রিলেটেড, তাদের জন্য এটি অনেক উপকারী। যারা মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন তারা সাধারণত এই কাজটি করে থাকেন। বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার আসবে। বন্ধুরা আপনাদের যদি ন্যূনতম এই ভিডিওটির মাধ্যমে উপকার হয় তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফাইনালি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সালামু আলাইকুম।